প্রথম নারী মেয়র পেয়ে আনন্দে ভাসছে গাজীপুর সিটির বাসিন্দারা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে বিজয়ী হওয়ার সবাইকে ধন্যবাদ জানান নবনির্বাচিত মেয়র জায়দা খাতুন। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকারও করেন তিনি। এদিকে নতুন মেয়রকে অভিনন্দন জানিয়ে ফলাফল মেনে নেওয়ার কথা জানান আওয়ামী লীগের প্রার্থী আজমাতুল্লাহ খান। গাজীপুর থেকে আতিকুর রহমানের তথ্যে আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। সেলিনা হায়াত আইভির পর দ্বিতীয় নারী হিসেবে সিটি মেয়র হলেন জায়দা খাতুন। আওয়ামী লীগের প্রার্থী আজমাতুল্লাহ খানকে হারিয়ে গাজীপুরের মেয়র নির্বাচিত হন তিনি। নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়ায় সাধারণ ভোটার ও স্থানীয়দের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। এই ভোট আমি মনে করি যে একেবারে 100% স্বচ্ছ। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ইভিএম এ এই সিটি কর্পোরেশনের ভোটটি দিয়েছে। নির্বাচনটা খুব সুষ্ঠু হয়েছে, আমি সরকারকে ধন্যবাদ জানাই। যা যারা আকাঙ্ক্ষিত মানুষটা নির্বাচিত হয়েছে, ভোট দিতে পারছি, ভোট কেন্দ্রে কোনো গ্যাদারিং হয় নাই। নির্বাচনের সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেন পরাজিত মেয়র প্রার্থী আজমাতুল্লাহ খান। নতুন মেয়র জায়দা খাতুনকে অভিনন্দনও জানান তিনি। নির্বাচনে যিনি জয়ী হয়েছেন আমি তাকে অভিনন্দন জানাই। আমি রাজনৈতিক সামাজিক কর্মী, আমার কাছে যে কেউ সহযোগিতা চাইলে আমি সহযোগিতা করতে প্রস্তুত। জয়ের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সবার প্রতি কৃতজ্ঞতা জানান জায়দা খাতুন। সেই সঙ্গে অঙ্গীকার করেন গাজীপুর বাসীর জন্য কাজ করে যাওয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা। সুস্থভাবে ভোটটা হয়েছে, আমি আমার বোর্ডের হিসাব আমি পেয়েছি, এই জন্য আমি আরো ধন্যবাদ জানাই। এই বিজয়টা আমি গাজীপুর মানুষকে আমি উপহার দিব, আর এই প্রধানমন্ত্রীকে আমি একটু উপহার দিব। আর বিপদের সময় গাজীপুর বাসীকে পাশে পেয়ে ধন্যবাদ জানান নবনির্বাচিত মেয়রের ছেলে সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। গাজীপুরের সিটি কর্পোরেশন মানুষ, আমি যত বিপদে পড়েছি, আমাকে যত ধরনের বিপদগ্রস্ত করা হয়েছে, কিন্তু আমার এই গাজীপুরের মানুষ আমার রেখে যায় নাই। আমার এবং আমার পরিবারে এবং মার পাশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ গাজীপুর মানুষ সাপোর্ট করেছে। আগামীতেও মা জায়দা খাতুন ও তার পাশে থাকতে গাজীপুর বাসীর প্রতি আহ্বানও জানান তিনি। তানজিদ ভূঁইয়া, মোহনা সংবাদ।